রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা শুরুর পর পাল্টা আঘাত হানল রুশ বাহিনী যার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রাশিয়া ইউক্রেনের পনেরোটি অঞ্চলে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে এ হামলা চালায় যার মধ্যে রয়েছে ড্রন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিঞ্জাল এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল ইউক্রেনের দাবি রাশিয়ার তিরিশটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা এ হামলাকে রাশিয়ার অন্যতম বড় সমন্বিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুসচেঙ্কো এই হামলার ভয়াবহতা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের উপর হামলার জন্য রাশিয়া প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র এবং একশোটি ড্রোন ব্যবহার করেছে অন্যান্য এই হামলা চালানো হয়। যার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে কিয়েভের বাসিন্দারা আতঙ্কিত হয়ে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছে রাশিয়ার পক্ষ থেকে কিয়েভকে চালানো এই সমন্বিত আক্রমণ ইউক্রেনের জন্য একটি গুরুতর সংকট তৈরি করেছে তাই পশ্চিমা দেশগুলোকে অবিলম্বে আহ্বান জানিয়েছেন এফ সিক্স যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষার ইউনিট গুলো একসঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটেছে তা রক্ষার জন্য আরো অনেক কিছু করতে পারতাম এই অঞ্চলের আগ্রাসন বন্ধ করতে যুক্ত ব্রিটেন ফ্রান্স এবং অন্যান্য অংশীদারদের আমাদের সাহায্য করার ক্ষমতা আছে এবার মূল্য পরিশোধের সময় এসেছে রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে চাই ইউক্রেনে রাশিয়ার হামলার চরম নিন্দা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আরও গভীর ভূখণ্ডে প্রবেশ করে আঘাত করার জন্য ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে রাশিয়ার ক্রমাগত হামলা থেকে নাগরিকদের নিরাপদ রাখতে আবাসিক এলাকায় আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে ইউক্রেন রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি